আমার ব্যবহারের সেই আলমারি আরায়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি নচিকেতা চক্রবর্তীর বাড়ির কাঠালিয়া উপজেলার চেচরি রামপুর ইউনিয়নের উত্তর চেচরি গ্রামে তিনি একাত্রে সবজিল তিনি আমি ডিগ্রি পারবো যে এখানেই বাড়ি কোন দিকে তার বাড়িটা কোথায় কোন দিকে বাড়ি দেশন এই সাইডে আপনারা কি বংশ দোপা 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 বংশ আপনাদেরকে জমি দিয়ে গেছে জমি দিয়ে গেছে এরপর ওই ডাপার আইছি দুধা নাইছি এই হিসাবটা খাওয়া হলো করিয়ে তারপর গেছে আমারে বলছে মুরব্বি আপনি থাকেন এখানে কোনো সমস্যা নাই অনেক সময় বসার পরে উনি বলল যে আমি একটু জল নেব এখান থেকে তখন একটা মামপানির বোতল দিয়ে উনি জল নিয়ে গেল ঘর ছিল এখানে তিনখান বড় বড় তিনখান ঘর ছিল জি মোনা সে সময় এসব বাড়ি হাঁটতে সাহস পাইনি এখানে তিনি বসেছিলেন আচ্ছা অনেক সময় বসেছিলেন এবং অজরে হ্যাঁ অজরে চোখ দিয়ে জল ঝরছিল ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদ অর্ক আজকে আমি এসেছি বাংলার জীবনমুখী গানের স্রষ্টা নচিকেতা স্যারের গ্রামের বাড়িতে আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা সততা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিপ্লবের সমন্বয়ে রচিত তার বাস্তবধর্মী গানের মাধ্যমে এপার ওপার দুই বাংলার সঙ্গীতপ্রেমীদের মনের খোরাক জুগিয়ে চলেছেন যুগ যুগ ধরে তার পৈতৃক বাড়ি বাংলাদেশের বরিশালের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চেচরি রামপুর গ্রামে 2014 সালে সর্বশেষ তিনি তার পৈতৃক ভিটেমাটিতে পা রেখেছিলেন আজ আমার গন্তব্য সেখানেই ভাই নচিকেতা চক্রবর্তীর বাড়িটা কোথায় নচিকেতা চক্রবর্তীর বাড়ি কাঠালিয়া উপজেলার চেচরি রামপুর ইউনিয়নের উত্তর চেচরি গ্রামে এইখানেই বাড়ি কোন দিকে তার বাড়িটা কোথায় কোন দিকে বাড়ি দেশন এই সাইডে চেনেন নচিকেতা চক্রবর্তীকে চেনেন হ্যাঁ দেখছি এটা বড় সৈকত নচিকেতার গান শুনেন আপা হ্যাঁ আমি নচিকেতা একটা গানের নাম বলেন তো গানের নাম দাদা বিদ্যাশ্রম নচিকেতা চক্রবর্তীকে চেনেন তিনি একাত্রে ছবি তুলতেনি আমি ডিগ্রি পারবো যে ছবি তুলছেন ওনার বাড়ি কোথায় এই বেরিয়ে গিয়ে তো সে তো বললো যে ভারতের শিল্পী আমি তো বলি যে না উনি কাঠালিয়ার শিল্পী হ্যাঁ ওনার বোঝার ভুল আছে আচ্ছা উনি কি বাড়িতে মানে আসেন মাঝে মধ্যে বাড়িতে তো আই গেছিল 14 সালে একবার 14 সালে এসেছেন না আচ্ছা কেমন লোক হিসাবে কেমন খুব ভালো আপনাদের সাথে এসে কি খুব ভালো অত মিশুক লোক খুব কম আছে ওনার কি কি গান শুনছেন আপনি কোন গান মনে আছে ওইটা আমি কইতেন না বিদ্যাশ্রমের গান ওই গানটাই হ্যাঁ ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার এই গানটা শুনে না এমন কোন বাঙালি আছে দুনিয়ায় এই গানটা খুব ভালো হ্যাঁ তো ওদিকে না এখান থেকে কত দূর ভাই ওই যে দিঘি এই যে দিঘিটার দিঘি জি আর ঘরটাই এখানেই দেখা যায় এখান থেকে দেখা যাবে যে ঘরটা আর উনি যে দিঘিতে গোসল করতেন সেই দিঘিটা ওই যে সামনে সাক্ষী হিসেবে আছে আর ওনার ঘরটা এখান থেকে ওই যে সামনে এই যে দেখা যায় একটা কাঠের ঘর ওইখানেই ওনার প্রত্যেক নিবাস ছিলেন ও আচ্ছা কি যেন বলছিলেন যে ওনারা অনেক জমি ছিল ওনার এই এলাকার জমিদার ওনারা এই এলাকার জমিদার হ্যাঁ তার বাবা সবারঞ্জন গাঙ্গুলি জি উনি সবারঞ্জন গাঙ্গুলি একজন জমিদার ছিলেন তার হ্যাঁ তার দাদা ওই যে এটা নচিকেতার দাদা হইলো ললিতমোহন গাঙ্গুলি আচ্ছা ভান্ডারিয়া বিহারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন নচিকেতা মূলত এই অঞ্চলে তাদের বসতি এখানে তাদের মনে করেন জমিদার হিসেবে যারা থাকে যেমন ভুইমেলি আছে তারপরে নাপিত ধোপা এরকম প্রত্যেকের আলাদা আলাদা জমি তারা দিয়ে আমাদের জমি দিয়ে গেছে আমরা ধোপা হ্যাঁ এরা ধোপা এদের জমি দিয়ে গেছে একটু বলেন কি কি আবার একটু বলেন আপনারা কি বংশ ধোপা 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 বংশ আপনাদেরকে জমি দিয়ে গেছে জমি দিয়ে গেছে তারা কে দিছে ওই নচিকেতার মানে বাবাই বাবা না সবারঞ্জন গাঙ্গুলি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জমি তারা এখানে আলাদা আলাদা কত বড় এলাকা ছিল কাকা আপনি জানেন মানে মানে কত জমি ছিল এখানে এখানে হ্যাঁ ওটা তো বলতো না তাহলে এইটা বুঝি যে 200 বিঘার উপরে 200 বিঘা 60 কুড়াই আছে বাড়িটা এখানে এদের মনে করেন জায়গা কত আছে বাইরে 60 কুড়া বলতে 60 কুড়া অনেক জমি অনেক 60 করে কতটুকু হতে পারে আনুমানিক আনুমানিক হলো একর যদি হিসাব করি 200 একর জমি তাদের 200 একর জমি শুধু বাড়ি হ্যাঁ বাড়ি না তাহলে এই অঞ্চলটা তাদের 200 একর কমপক্ষে 200 একর জমি ছিল 200 একর জমি ছিল এবং আছে তো এখানে এই জমিগুলো এখানে কারা কারা এখন বসবাস করতেছে মানে কাদেরকে তারা এখন এই জায়গা তো দান করে গেছে জি যেমন এদের দান করছে হুম হুম ধপায়রা এদের অংশটা এদের আছে আচ্ছা তারপর এটা হলো ওটা বইমেলি না বইমেলি বেরি হ্যাঁ বইমেলি বেরি ওটা এটা হলো কারা এটা এমনি জবরদস্ত না সেটা হোক কিন্তু এখানে আরেকটা গ্রুপ আছে না নাপিত নাপিতদের জমি দিয়েছে না হ্যাঁ নাপিতদের জমি দিয়েছে এই পাশে আচ্ছা নাপিতদের জমি দিয়েছে এই পাশে এটা কি বাড়ি এটা ওই হাই হাই হাগ বাড়ি এইটাই এটাও নচিকেতার বাড়ি ওই বাড়ি যাই ওই ও আচ্ছা অরিজিনাল তাদের ঘর এখানে ছিল ঘর ওই ওই যে ফাঁকা জায়গাটা আছে দেখেন ওই ওই যে ঘর ওইটাই ছিল কিসের ঘর ছিল বিল্ডিং এর ওই সময় বিল্ডিং আসলে এখন নাই এক সময় ওই সময় ছিল ওই সময় বিল্ডিং ছিল এখন তো কমপ্লিট ইট পেইবেন তাহলে ও আচ্ছা আচ্ছা তো এখানে ভুইমেলি তারপর নাপিত দোপা এদের আলাদা আলাদা জমি দিয়ে গেছে রেখে গেছে মানে যারা উনি তো জমিদার ছিলেন ওনার বাবা যে জমিদাররা যে প্রথা হিসাবে ই করে ওইভাবেই ইয়াতি করছে এখানে এই আর তাদের এখানে ওই যে একটা মেলা হয় দাদা না হ্যাঁ মেলাটা হয় চৈত্র মাসে চৈত্র মাসের শেষ দিন চিত্তদের আছে বাড়ি আছে মেলা হয় কি বৈশাখে হ্যাঁ বৈশাখে নীল মেলা নীল হ্যাঁ কি পূজা শিব পূজা হয় এবং নীল মেলা হয় হ্যাঁ একটু বলেন তো এই পূজাটা সম্পর্কে মানে এই মেলাটা সম্পর্কে একটু বলেন কত বড় হয় মেলাটা অনেক বড় মেলা কি এই সব জায়গায় বসে মেলা হ্যাঁ হ্যাঁ এই সব জায়গায় মেলা বসে এই তো নীল খোলাটাই এইটা ওই যে ঘরটা জানেন ওই যে পূজা ওইটা পূজা মণ্ডপ ওইটা দুর্গা মন্দির কি কি ওঠে এখানে মেলায় মেলায় এখন তো মানে তেমন না তখন ওই সময় নাগরদোলা ছিল নানান যাত্রা হইতো হ্যাঁ যাত্রা অনেক কিছু দোকানপাট এবার কি হবে প্রতি বছর হয় তাহলে তো মেলার সময় আসবো প্রতি বছর হয় এই জায়গা এটা প্রতি বছর হয় সর্বজনীন পূজা মন্দির জি চৌধুরী বাড়ি এই যে ভাই আপনারা কি নচিকেতা চক্রবর্তীকে চেনেন জি আমি চিনি উনি কে উনি বাংলাদেশে গেছে নচিকেতা নাকি দাদাবাড়ি ছিল এইখানে আর কি উনি এখন ইন্ডিয়াতে থাকে মানে উনি কি করে ইন্ডিয়ায় উনি আমি জানি যে গান করে ওনার কোনো গান আপনি শুনছেন জি আমি শুনছি দাদা নচিকেতাকে চেনেন জি চিনি কে নচিকেতা নচিকেতা আমাদের এলাকার সন্তান কাঠালিয়ার সন্তান চেত্রির সন্তান তাই না আপনাদের কি গর্ব হয় নচিকেতাকে নিয়ে জি আচ্ছা নচিকেতা কি কখনো এসেছেন এলাকায় জানেন হ্যাঁ আসছিল একবার দেখছেন ওনাকে আমি দেখিনি তখন শহরে ছিলাম ও আচ্ছা আচ্ছা ওনার কোনো গান আপনার মনে আছে না আমি এরকম ও আচ্ছা উনি গান বাজনা করতেন কিছু দরদাম আপনি সরদার আছে হ্যাঁ ওন গলি কমন গোরা কেন দিছ গোরা তাই ভালো কি করেন গোরা দিয়া শখ আর কি ডাক দিলে আসে এখন আসবে না এখন পর্যন্ত ঘুরে না ওই মাথা লাগাতে কোথা থেকে কেনছেন এটা কেনছে বাগানের জানতে এমনি ঘোড়ার দৌড়ে অংশগ্রহণ করে না এই কেবল আসছে নতুন আপনাদের এদিকে কি ঘোড়ার দৌড় হয় হ্যাঁ এদিকে হয় এই মেলা সূত্রই তো হবে আমি এটা নচিকেতার গান হ্যাঁ নচিকেতার গান আর দেখছেন লোকটা এত সুন্দর সবার লাগে মিশু গেট খোলা আছে না হলো শিল্পী নচিকেতার পৈতৃক নিবাস এবং পৈতৃক নিবাসে তাদের যেহেতু তারা জমিদার ছিলেন তাই জমিদাররা সমস্ত জমিদার বাড়িতেই একটা দিঘি থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এক দিঘি হ্যাঁ ওনারা দেশ থেকে ভারতে যাওয়ার পরেও এখনও কালের সাক্ষী হিসাবে এই দিঘিটি দাঁড়িয়ে আছে এই এটা কি সেই আমল থেকেই এত বড় হ্যাঁ সেই আমল থেকেই কিছুটা ছোট হয়ে গেছে এখন আগে আরও বড় ছিল এখন আস্তে আস্তে অনেকটা ছোট হয়ে গেছে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার এটা যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো জেলা পরিষদ জি জেলা পরিষদ যেহেতু এটা সরকারি জমি হয়ে গেছে এখন জি হ্যাঁ যার জন্য এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব জেলা পরিষদ নচিকেতা 2014 সালে এখানে এসেছিলেন তখন তার একটা দাবি ছিল দিঘিটাকে খনন করার জন্য। এখান থেকে তিনি জল নিয়ে গেছিলেন ইন্ডিয়াতে। হ্যাঁ, ইন্ডিয়াতে নিয়ে গেছিলেন। এখানে উনি বসা ছিলেন অনেক সময়। কোথায় বসছিলেন? এই যে ওই আপনি পশ্চিম পাড়টা দেখেন, ওখানে অনেক গাছ ছিল, যে মানে অনেকগুলো গাছ ছিল, আর সংস্কারের পরে এখন ওই গাছগুলো নেই। ওইখানে বসা ছিল, ওখানে ওখানে 10 মিনিট বসছিল বা কান্নাকাটিও করছিল যে এই দিঘিটাই তো আমার সাক্ষী, বা এখানে আমি গোসল করতাম। ওখান থেকে নিচে নেমে উনি পানি নিল। আচ্ছা, এবং নিয়ে গেছে, বলছে যে পানিটি জলটা আমি ওখানে নিয়ে যাব, মানে স্মৃতি হিসাবে। এরপরে তার একটা দাবি ছিল যে তার পৈতৃক নিবেশে একটি হসপিটাল করার জন্য এবং এই দিঘিটা সংস্কার করার জন্য। তা আমি একজন সংবাদকর্মী হিসাবে আমি দৈনিক সমকালে কাজ করি। আমি তৎকালীন জেলা প্রশাসক জনাব হামিদুল হক স্যারকে আমি বিষয়টা বললাম যে স্যার তার একটা দাবি আছে যে দিঘিটা সংস্কার করার জন্য। আচ্ছা, স্যার তাৎক্ষণিক জেলা পরিষদ চেয়ারম্যান সর্দার আলম সাহেবকে ডেকে বললেন যে আপনি পুকুরটাকে খননের ব্যবস্থা করেন, যেহেতু জেলা পরিষদের পুকুর, খননের ব্যবস্থা করেন। আচ্ছা, সর্দার আলম সাহেব জেলা আওয়ামী লীগের সভাপতি ঝালকাঠি, উনি তাৎক্ষণিক আমাকে আশ্বাস দিলেন যে ঠিক আছে যান, এবছরই আমরা দিঘি সংস্কারের কাজ করব ইনশাল্লাহ। ওই বছরই উনি দিঘিটা সংস্কারের কাজ করছে এবং দেখতে একটা ঘেট করে দিচ্ছে এবং মোটামুটি একটা বাউন্ডারি করে দিচ্ছে, যাতে করে এটা একটা সংরক্ষণের ব্যবস্থা করছে। ওনার কথা বলায় মানে জড়তা ছিল অনেক, মানে অনেক কণ্ঠে ভার ছিল, ভারাক্রান্ত হৃদয়ে সে কথাটা বলছিল যে আর যেতে মন চাচ্ছে না। ঘোড়া কি আপনার? ঘোড়ার নাম কি? রানী। রানী সে সময় বলছিল যে আমার আশা আপনার এখানে মন্দির দিয়ে যখন করছেন এই দিয়ে আমি পাকা করিয়ে দেবো, আর এই যে একটা ই করবো আপনার কলেজ করবো, মেডিকেল কলেজ হসপিটাল।